বান্দা কবরের ভয়ে বিবিরে শুয়া শুয়া বলতাছি আমার দাড়িগুলো তো কাঁচা পাকে নাই। রসুল বলছেন ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন দিশাইবাতিল মুসলিম, যার দাড়িগুলো পাইকে গেছে আল্লাহ তার দোয়া কবুল করতে না পারলে আল্লাহ লজ্জা পায়, অর্থাৎ দাড়ি পাকা লোকে হাত তুললেই কবুল হয়। তো আমার দাড়ি তো পাকে নাই, এই অবস্থায় কবরে কেমনে যাই? আর দাড়ি পাকা লোক কবরে দেখলে ফেরেশতারা বলে তাকে রেসপেক্ট করে, সালাম দেয়, ওয়েলকাম জানায়। তার দাড়িগুলো যখন পাকে নাই একটা কাজ করো, আমি যদি এই অবস্থায় মারা যাই আমার দাড়ির মধ্যে ময়দা লাগাই দিও অথবা আটা লাগাইয়া পাকাই দিও, সুবহানাল্লাহ কবেন না? অথবা হইতে পারে রসুলের এই ভালোবাসার এই হাদিসটা ভালোবাসছি বিদায় দাড়িগুলো পাকা দেখলে যদিও আটা লাগাইছি আল্লাহ তো বুঝবে যে আমি তার ভয়ই লাগাইছি, হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহর কি কারিশমা বোঝা যায় না রে ভাই, বললো গে যেদিন কইছে আর এক সপ্তাহ পরই মারা গেছে, দাড়ি তো আর পাকে নাই, পুরোপুরি পাকে নাই। বাজান রে আল্লাহর বান্দা তার বিবিরে বলছিল আমার সর্বশেষ ওসিয়াত, আমার দাড়িগুলার মধ্যে ময়দা লাগায় দিও, আটা লাগায় দিও। আল্লাহর বান্দি কাঁদে আর বলে বড় ছেলের ডাকিয়া কই, বাবা তুমি তো এখন ছোট, বাবার ওসিয়াত পালন করা ওয়াজিব। মা আমার আব্বা কি ওসিয়াত করে গেছে মসজিদ মাদ্রাসায় দান করতে কইছে, কয় না। আমার বাবাই কি কইছে তাই কও গো মা, উত্তর পাশের জমিটা বেইসা কি মাদ্রাসায় দিয়া দিব না, আতালের গরু দুইটা বেইসা মসজিদে দান করব কয় না, দুইটা গরু জবাই দিয়া জনগণে খাওয়াই দিব কয় না। তাহলে কি ওসিয়াত গো মা, বাবা ওসিয়াত করছে তোমার বাবার দাফন করার আগে তোমার বাবার দাড়িগুলার মধ্যে ময়দা লাগাইয়া কাফন পড়াইয়া ফেল। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। যারা আল্লাহর ভয়ে কবরের ভয়ে মৃত্যুর ভয়ে কোন আল্লাহর পাগল যদি আল্লাহরে ভয় করে এই কাজগুলো করে আল্লাহ তাকে কবরের যাওয়ার আগেই জান্নাতুল মাওয়া দলিল করে দেয়। হে যুবক ভাইরা, স্বামীর ওসিয়াত সন্তানের পালন করতেই হবে, কারণ মৃত্যু ব্যক্তি যদি আগে ওসিয়াত করিয়া যায় সন্তানের কিন্তু তা পালন করা ওয়াজিব, বুঝেন নাই? যদি জায়েজ তরিকায় হয়। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি বললেন আমার স্বামীর সর্বশেষ ওসিয়াত এক সপ্তাহ আগের ওসিয়াত, আমার অনুনয় বিনয় করে বলিয়া গেছি আমার দাড়ির মধ্যে তুমি ময়দা লাগাইয়া দি কবরে দিও, দেরি করিস না রে বাবা, কিছু আটা কিনে আই না তোর বাবার ওসিয়াতটা পালন করিয়া দে। আল্লাহর পাগল ছোট্ট বাচ্চাটা বাবা এখনো বেশি বয়স হয় নাই, 16-17 বছরের বড় পোলা, বাজার থেকে বাবা কিছু ময়দা দাড়ির মধ্যে লাগাইয়া সুন্দর করে দাড়িটারে সাদা বানাইয়া কাপড় পরাইয়া দিছে, কবরে যখন রাইকার সিটা আমার বাজানের বানানো কথা নয়। ইমাম তানবীর রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন রসুলের ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব মাফ করে দিছে। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলেন বান্দারে যারা আমার নবীর প্রেম লইয়া আমি আল্লাহর ভয়ে যারা কবরে আসবি অন্য মানুষকে জান্নাত দেব একটা, তোরে দেব দুইটা। এই জোরে কইতে পারেন না? যারা আল্লাহর ভয়ে কবরে যাবে তাকে জান্নাত দেবে কয়টা? জোরে কন, আমার আল্লাহ দুইটা জান্নাত দিবে বাবা, সে জান্নাতটা তো অবশ্যই আমার এই মসজিদের সমান, হ্যাঁ বাংলাদেশের সমান, সংসদের সমান, পাকিস্তানের সমান না রে বাবা। একটা জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ কত জানো নি? আমার বিশ্বনবী বলেন এই পৃথিবীর 10টা পৃথিবী এক জায়গায় জোড়া দিলে যত জায়গা একটা জান্নাত তত বড় জায়গা। এইরকম দুইটা জান্নাত যদি দেয় 10-10, 20টা দুনিয়ার সমান একটা জান্নাত তুমি পাইবা যদি আল্লাহর ভয় করে কবরে যাও।
আল্লাহর বান্দাকে যখন বাবা দাড়িতে আটা লাগাইয়া ময়দা লাগাইয়া দাড়িগুলা সাদা বানাইয়া কবরে দিছে, এখন দিলটা নরম করেন, কাফনটারে সুন্দর করে মুড়াইয়া সুন্দর করে কাফনের কাপড়টারে পেঁচাইয়া দুইজনে কবরে যখন ডাইকা আসছে, ওই যে দাড়ির মধ্যে যে ময়দা লাগাইয়া কাফন লাগাইয়া তো থুই আসছে কবরে, দুইজন ফেরেস্তা কবরে আসছে, আল্লাহর বান্দার কাফনের কাপড়টা টান দিয়ে বসাইছে, যেই বসানোটা আপনারাও বসাবে আমারও বসাবে, আপনার বাবারেও বসাইছে আমার মায়েরও বসাইছে। ও বড়লোক ধনী ভাইরা গরিব ভাইরা, কবরের সওয়াল জব না দিয়া কেউ কবরে পরিত্রাণ পাইবা না। যখন কাফনের কাপড়টা টান দিছে, টান দিয়ে বসানোর সঙ্গে সঙ্গে দেখে আল্লাহর বান্দার দাড়ির মধ্যে ময়দা লাগানো, জিজ্ঞেস করছে, এই পাগল, এই পাগলা, দাড়ির মধ্যে ময়দা লাগাইছিস কেন, রুটি বানাই খাবি, সারা জীবন রুটি খাইছ, গম খাইছ, আটা খাইছ, এই দাড়িতে ময়দা লাগাইছিস কেন, দুই তিনবার যখন কদুনি দিছে, ঝাড়ি দিছে, দাপড় দিছে, আল্লাহর বান্দা গালটা কাট করে কয়, বিশ্বনবী বলেছিলেন ইন্নাল্লাহ ইয়াস্তাহী মিন দিশাইবাতিল মুসলিম, যারা দাড়িগুলা পাকাইয়া আল্লাহর ভয়ে কবরে আসবে ফেরেশতার তাগুলোকে ভালো ব্যবহার করব, আল্লাহ ভালো ব্যবহারের কথা কইছে আর তোমরা ফেরেশতারা কোদাকুদি করো, কাই বেটা, তুমি দেখো না আমি দাড়িতে মিন্দি, দাড়িতে মিন্দি না লাগাইয়া আমি দাড়িতে আটা লাগাইছি, এই তো আটা লাগাইছিস কেন, রুটি বানাবি, আমি রুটি বানাবো না, আমার নবী বলেছিল দাড়িগুলা পাকাইয়া কবরে আসলে কবরে সওয়াল জব আসান হয়ে যাবে, কিন্তু নবীর কথা যদি সত্য হয় তোমাদের ব্যবহারটা অন্তত ভালো হওয়ার দরকার, এই কথাটা বলতে দেরি আছে গো বাবা, উপরের থেকে টেলিফোনে আওয়াজ আসতেছে ইথারের মাধ্যমে, তোমরা দুইজন আমার পাগলের সাথে ভালো ব্যবহার কর, নিজের হাতে বান্দায়া আমি বানায়া কোনদিন জাহান্নামে দিব না, কে বলে, কে কে কে, নিজের হাতে বান্দায়া আমি বানায়া কোনদিন জাহান্নামে ফেলব না, কত ভালো বাসিয়া আমি বান্দারে, এই আল্লাহ পাক করে আল্লাহ ডাকবেন তো, কত ভালো বাসিয়া আমি বান্দারে মায়ের কোলে দুগুদু যেমনে খায় বসে, মায়ের কোলে দুগুদু যেমন খায় বসে, বাজান ফেরেশতা যখন বলে আল্লাহ তোমার পাগল দাড়ির মধ্যে আটা লাগায় আসছে, আল্লাহ বলে তুই তো আর অন্তরের খবর জানোস না, ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদুর ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আমি অন্তর্যামি আমি আর অন্তরের খবর জানতাম, ও যখন বালিশে শুইয়া বিবিরে বলছিল, বিবিরে ও আব্দুল রহমানের মা আমার দাড়িগুলা তো এখন পাকে নাই, যদি দাড়ি পাকার আগে আমি যদি মরিয়া যাই আমার কাফন দিবা দাড়ির মধ্যে ময়দা লাগাই, আমার বান্দাই দাড়িতে ময়দা লাগাইছে একমাত্র আমি রব্বে কারিমের ডরে, ফেরেশতা তুই তো জানোস না ও আমারে কত ভালোবাসে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তুই জানোস না রে ফেরেশতা ও আমার নবীরে কত ভালোবাসে, আহারে দাড়ি রাখলে বন্ধু টিটকারা দেয়, বিবি টিটকারা দেয়, সবাই তারে টিটকারা দিছে, কি রে বেরা দাড়ি রাখলি মোল্লা হইয়া গে সরগা, কতজনে কত কথা কইছে, আমার এই পাগলটা কারো কথায় ভরুক্ষেপ করে নাই, মুখ ভর্তি দাড়িগুলা রাইকা রিক
রিকশা চালাইছে, রাজমিস্ত্রির কাজ করছে, কত মানুষ তার টিটকারা দিছে, তারপরও দাড়িটা ফেলায় নাই। আমি আমার পাগলকে কোনোদিনও কষ্ট দিতে পারি না, আমার পাগলের কবরটারে জান্নাতের টুকরা বানায় দে। তাইলে বাজান আমার দিকে তাকান, ফেরেশতারা লোকটার সালাম দিয়ে বলে, ও আল্লাহর পাগল, অন্তরের খবর তো আর আমরা জানতাম না, আমরা তো বাহ্যিক দৃষ্টিতে দেখতাছি, তোমার দাড়ির মধ্যে আটা আর ময়দা, এই জন্যই তো আমরা তোমার পরে টর্চারিং করছি, তুমি আমাদেরকে মাফ করে দিও, কিয়ামতের মাঠে যখন নেকি বদির হিসাব হবে, তুমি কিন্তু কখনো আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে কেস দায়ের করিও না, কারণ কত ফেরেশতা তোমাদের খেদমত করবে, তোমাদের যারা খেদমত করবে আমরা দুইজন যেন তাদের মধ্যে লিষ্টিভুক্ত হইয়া যা।